ত্রিপুরার নর্থের শনিচরাতে গিয়ে সাব্রুমে ফেনী নদীর পার পর্যন্ত আমি চষে বেরিয়েছি, এদিকে পূর্ব থেকে পশ্চিমে আমি চষে বেরিয়েছি। আমার জনসম্পর্ক অনেকের থেকে অনেক বেশি, আজ আমি মানুষের পালসটা যেটা বুঝি, এই সামনের ইয়ে তো আমরা জিতব। অনেকেই প্রশ্ন করছে যে ত্রিপুরা মোথা কথা, এখন কি রাজা আছে নাকি, কি করে উনি রাজপুত্র বলে এই করেন, মহারাজা কি নাম তার, প্রদ্যুৎ কিশোর এখন রাজা, তাইলে তো রানীও বুঝতে হবে, ওর জন্য তো বিয়ে করতে পারবে না, ভারতবর্ষে রানীও নেই আর রাজারও কোনো অস্তিত্ব নেই, স্বাধীন দেশে কিছু নেই রাজা, ডেমোক্রেটিক সেট আপের মধ্যে। এটা খুব বাজে, এখানে যেটা 80 হয়েছিল সেই সময়ে আমার হিসাব আছে 5,500-এর মতো লোক মারা গেছিল, এবং কিছু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যেটা ঘরে ডুবে গেছে, এতে এরা পিছন থেকে উস্কানি দিচ্ছে জনজাতি অংশের মানুষকে আবার দাঙ্গা লাগানোর জন্য। এগুলোর জন্য আপনাদেরও একটা দায়িত্ব আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব যাতে এগুলো না হয়, এগুলো ঠিক সঠিকভাবে তুলে ধরবেন, দয়া করে, অসংখ্য ধন্যবাদ, নমস্কার।